সো এই হোয়াটসঅ্যাপ গাইস অন্টোমিনের ভিডিও। তো অনেকেই তোমরা রিকোয়েস্ট করছিলে কমেন্টে যে দাদা খেলপানের ভিডিও দাও, খেলপানের ভিডিও দাও। তো আমিও স্টে করে রেখেছিলাম, এটা আমারই দোষ, আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আনবো, বাট আনা সম্ভব হয়নি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে দুটো জিনিস, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি দুটো জিনিস দেখাবো, যেটা হচ্ছিলো ফার্স্ট হচ্ছিলো খেলপানি, আর সেকেন্ড ফার্স্ট আমি দেখাবো যে একটা তিনটে ওষুধের মিশ্রণ, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না এই ভিডিওটা, মানে তিনটে ওষুধের যে মিশ্রণটা দেখাবো সেইটা হচ্ছিলো যাদের পায়রা 3 ঘন্টা যাচ্ছে, ঠিক আছে? 3 ঘন্টা নিচে দেবে না, 3 বা 6 ঘন্টার উপরে দেবে না, ঠিক আছে? এই ওষুধটা, তো এই ওষুধটা হচ্ছিলো 3 ঘন্টা যাদের যাচ্ছে তাদের জন্য। আর লাস্টে আমি বলবো যে খেলপানি, ঠিক আছে, যাদের পায়রা এই ওষুধটা দিয়ে 6 ঘন্টা যাবে তারপরে তোমরা খেলপানিটা ইউজ করবে, ঠিক আছে? এটা গরমের, ঠিক আছে, আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি এটা গরমের জন্য, এটা আদার্স কোনো সিজনে হবে না। তো আগেই বলে দিচ্ছি যে যারা এরকম ভিডিও আরও দেখতে চাও তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কারণ কি আমি বলে দিচ্ছি, খেলপানি এমন একটা জিনিস না, সবার পায়রার ক্ষেত্রে কিন্তু সব কিছু মানে হয় না। এই ওষুধটা আমি গ্যারান্টি দিতে পারি যে সবার পায়রা উড়ান বাড়াবে, বাট খেলপানিটা আমি গ্যারান্টি দেবো না, কারণ হচ্ছিলো সব পায়রার জন্য সব খেলপানি হয় না। তো আমি কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছি, এই এবার দিয়ে মোটামুটি অনেক রকমেরই খেলপানি আসতেই থাকবে, ঠিক আছে? হালকা খেলপানি, একটুখানি গরম বাড়লে কি খেলপানি, তো তার জন্য বলছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এবারে আসতেই থাকবে খেলপানি, কারণ টুর্নামেন্ট মানে অনেকেরই পায়রা প্রায় রেডি হয়ে গেছে অর্ধেক। তো যাই হোক, ফার্স্টে আমি বলে নিচ্ছি যে ওষুধটার কথা, ঠিক আছে? ওষুধটা আমি আরেকবারও বলে নিচ্ছি যে এটা যারা নতুন, তোমরা 3 ঘন্টা টানিয়েছো পায়রাকে, 3 ঘন্টার নিচে দেবে না, 3 ঘন্টা ওদেরকে টানাও, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, একটা সিক্রেট মেডিসিন পেয়েছি, ঠিক আছে? যাদের মানে যাদের পায়রা মোটামুটি 1 ঘন্টাও যাচ্ছে তাদের পায়রাকে আমি 3 ঘন্টা টানিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তার জন্য কী করতে হবে, এই জিনিসটা কোথাও তোমরা জানবেও না, কোথাও তোমরা দেখোও নি, ঠিক আছে? একটা ওষুধ আছে, আমার 2K সাবস্ক্রাইবার তোমরা যদি কমপ্লিট করে দাও আমি ওষুধটা পুরো শো করে দেবো, ঠিক আছে? আর ওষুধটা কোনো সাইড এফেক্ট নেই, সবচেয়ে বড়ো কথা, ওদের স্ট্যামিনা বাড়াবে এমন একটা ওষুধ, কিন্তু ওটা আমি সিক্রেট রাখছি। তোমরা যদি 2K আমার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, একটু সাপোর্ট করো, হয়ে যাবে, আমি ওষুধটা শো করে দেবো। তো যাই হোক, আমি ওষুধটা নিয়ে মানে পরের ওষুধটা নিয়ে আমি চলে আসছি যে তোমরা কী কী করবে, ঠিক আছে? আগে শুনে রাখো যে কী কী তোমরা নেবে, তারপরে আমি প্রসেস কীভাবে দেবে আমি সব বলে দেবো। লাগবে হচ্ছিলো ক্যান্ডিস্ট্রিন ট্যাবলেট, আর লাগবে হচ্ছিলো বেটনাসোল ট্যাবলেট, এটা একটা স্টেরয়েড, আর লাগবে হচ্ছে হলো ওয়াইসোলন ট্যাবলেট, ঠিক আছে? আমি সব স্ক্রিনে ছবিও দিয়ে দেবো, প্লাস নামও লিখে দেবো, কোনো চাপের কোনো বিষয় নেই। তোমরা যদি কোনো ওষুধ দোকানে না পাও অনলাইনেও দিয়ে রেখে দিতে পারো, মানে অনলাইনে তোমরা যে কোনো অ্যাপ দিয়ে বুকিং করে দেবে ওষুধগুলো। তো সবার ফার্স্টে লাগবে ছিল ক্যান্ডিস্ট্রিন ট্যাবলেট, কটা লাগবে ক্যান্ডিস্ট্রিন ট্যাবলেট? তোমাদের 6 খানা লাগবে, আর বেটনাসোল ট্যাবলেট আর ওয়াইসোলন ট্যাবলেট 3টে 3টে করে লাগবে। এই ওষুধটা কটা পায়রার জন্য আমাকে কেউ কমেন্টে জিজ্ঞাসা করবে না, কারণ এটা ওষুধ, ঠিক আছে? ওষুধে এমন আমি ভাগ বলে দিচ্ছি, 12টা পায়রার জন্য বলছি, সবাই তোমাদের যত পায়রাই থাক এই হিসাবেই করবে, 12টা পায়রার জন্য করো, ঠিক আছে? সেই হিসাবে তোমরা বাড়াবে বা কমাবে, ঠিক আছে? নিজের মতো কেউ ওষুধ ইউজ করবে না, কারণ ওষুধে একটু গড়বড় হয়ে গেলেই খুব প্রবলেম হয়ে যায়, পায়রা হয়, দম কমে যায় বা অনেক আদার্স প্রবলেম আসে। তো এই অনুপাতেই তোমরা করো। আমি 12টা পায়রার জন্য আমি বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি, 6টা ক্যান্ডিস্ট্রিন ট্যাবলেট লাগবে, 3টে বেটনাসোল ট্যাবলেট লাগবে, আর 3টে লাগবে ওয়াইসোলন ট্যাবলেট। এটা তোমরা কী করবে, এটা তোমরা ভালো করে বাটবে, ঠিক আছে? হামান দিস্তে বা মিক্সি তোমাদের যাই আছে, যা খুশি দিয়ে বাটো, ভালো করে গুঁড়ো করো, একদম ছোটো ছোটো গুঁড়ো করতে হবে, ঠিক আছে? একদম পাউডার করতে হবে, গোটা গোটা যেন না থাকে, একদম পাউডার করতে হবে। ওর মধ্যে তোমরা কী করবে, 1 মুঠো মতো আটা নেবে, ঠিক আছে? গমের আটা নেবে, গমের আটা ওর মধ্যে মিশিয়ে হালকা জল ফেলে ভালো করে মাখিয়ে নাও, ঠিক আছে? একদম মাখিয়ে নিলে ওইখান দিয়ে 12টা গুলি করো। কোন সাইজে করবে, তোমরা ছোলা সবাই দাও, ছোলা ভেজানোর পর যে সাইজটা হয় ফুলে গিয়ে সেই সাইজের গুলি করবে, একটু লম্বাটা টাইপের, ঠিক আছে? মানে গোল করে হালকা ঘুরিয়ে লম্বাটা টাইপের করে দেবে, ক্যাপসুলের মতো দেখতে হবে অনেকটা। এভাবে 12টা গুলি করো। এটা তোমরা কখন দেবে, তোমাদের পায়রা 3 ঘন্টা গেলে তোমরা একদিন রেস্ট দিয়ে দে ওড়াও, তোমরা যেদিন ওড়াবে, ঠিক আছে, তোমরা যেদিন ওড়াবে সেদিন ওড়ানোর আগে আধ ঘন্টা আগে এইটা দিয়ে দাও, প্লাস 15 ml জল পুশ করে দাও, ঠিক আছে? 15 ml-এর বেশি দেবে না আপাতত, 4 ঘন্টা গেলে তখন 5 ml করে বাড়াতে পারো, 15 ml-এর বেশি আপাতত দেবে না যাদের পায়রা 3 ঘন্টা যাচ্ছে। তো এই গুলিটা এক একটা পায়রের জন্য 1 টাকা দিয়ে 15 ml করে জল পুশ করে রেখে দাও, আধ ঘন্টা পর ওড়াবে, ঠিক আছে? এবার তোমরা কী করবে, এটা দেখবে তোমরা 5 দিনেই তোমরা রেজাল্ট পাবে, ঠিক আছে? যতক্ষণ না পায়রা 6 ঘন্টা দম যাচ্ছে,
তোমরা একদিন ছাড়া ছাড়া এটা দিতে থাকো, কোনো সাইড এফেক্ট নেই, কোনো কারোর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, যে ওষুধ স্টেরয়েড আছে কোনো প্রবলেম হবে না, আমি আপনাদের ভরসা দিচ্ছি। এবারে যেটা আমি বলছি যে খেল পানি, আমি আরেকবার বলে দিচ্ছি যে যাদের পায়ে 6 ঘন্টা চলে গেছে তারাই এই খেল পানিটা ইউজ করো, যাদের পায়ে এখনও যায়নি তারা আগের জিনিসটা ইউজ করো। আর খেল পানিটা কী কী লাগবে আমি বলে দিচ্ছি। ফার্স্টেই লাগবে বেদানার দানা, ঠিক আছে? বেদানা তোমরা সবাই চেনো, আনার দানাও বলে অনেকে। আনার দানা কীরকম লাগবে, শুকনো লাগবে, ঠিক আছে? তোমরা বেদানাটা নিয়ে এসে যে দানাটার উপর যে রসটা থাকে না, মানে মোটা মতো লাল মতো, ওইটা বার করে দানাটা রোদে রাখো 2 দিন, ওইটা লাগবে 200 গ্রাম, ঠিক আছে? 200 গ্রাম ওইটা লাগবে। সবুজ এলাইচি বা ছোটো এলাইচি তোমরা যেটাই বলো ওটা লাগবে 200 গ্রাম। আর তোমাদের কী লাগবে, তো আরেকটা যে জিনিসটা তোমাদের লাগবে সেটা হচ্ছিল তাবাশির। সবার কাছে এই জিনিসটা নতুন, নামটাই একদম নতুন তোমাদের সবার কাছে, ঠিক আছে? এটা কোথায় পাবে, এটা সেরকম দোকানে তোমরা পাবে না কলকাতার মধ্যে, তো এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, ঠিক আছে? তাবাশির আমি সাইডে একটুখানি ছবি দিয়ে দেবো, ঠিক আছে? এইটাও লাগবে 200 গ্রাম। আর কী লাগবে, আমি মোটামুটি ধরো তোমাদের 10টা পায়রার জন্যই বলছি, 3টে বড়ো এলাচির দানা নেবে, ঠিক আছে? বড়ো এলাচ ভিতরে যে দানা থাকে ওই দানা ভালো করে সেম গুঁড়ো করবে, ঠিক আছে? ভালো করে গুঁড়ো করবে, ঠিক আছে? একদম পাউডার করে নিলে, পাউডার করে নিয়ে ওরা ধরো তোমরা যেদিন পায়রা ওড়াবে, ঠিক আছে, তার আগের দিন ধরো আজকে তোমাদের পায়রা রেস্ট আছে, আজকে তোমাদের পায়রা রেস্ট আছে, তোমরা সকাল 10টার সময় ওটা ভিজিয়ে দাও, ঠিক আছে? সকাল 10, আমি আরেকবার বলছি এটা একদিন ছাড়া ছাড়া তোমরা রেস্ট দিয়ে যখন পায়রা ওড়াবে, তোমাদের পায়রা যেদিন রেস্টে থাকবে, সাপোজ আজকে তোমাদের পায়রা রেস্টে আছে আজকে সকাল 10টার সময়, ঠিক আছে? সকাল 10টার সময় তোমরা ওই জিনিসটা যে গুঁড়োটা করলে জলে ভিজিয়ে দাও, ঠিক আছে? 1 বাটি মতো জল নিয়ে ভিজিয়ে দাও, ঠিক আছে? রাত্রে 10টার পর, মানে 12 ঘন্টা পর রাত্রে 10টার সময় ওই জলটা 5 ml করে নেবে, বেশি নেবে না, 5 থেকে 7 ml, ঠিক আছে? 7 ml দিয়ে এক একটা পায়রাকে পুশ করে দাও রাত 10টার সময়, ঠিক আছে? এবার তোমরা পরের দিন সকালে ওড়াবে পায়রাকে, এবার তোমরা নর্মাল জল যা খুশি 10 ml করে দিয়ে দাও, বা গ্লুকন্ডি জল দেওয়াই বেশি ভালো, গরম পড়ছে, ওটা দিয়ে তোমরা উড়িয়ে দাও। তোমরা জাস্ট 1 সপ্তাহ ইউজ করো, তোমরা রেজাল্ট আপনা আপনি পেয়ে যাবে, ঠিক আছে? 10 ঘন্টা ইজিলি চলে যাবে তোমাদের পায়রা, যদি 6 ঘন্টা যায় না, একটু ভালো ব্লাড লাইন থাকলে তোমাদের ইজিলি 10 ঘন্টা পায়রা চলে যাবে, ঠিক আছে? এমনই এই জিনিসটা, কেউ আই থিঙ্ক কেউই বলেনি, ঠিক আছে? এই তাবাশির জিনিসটাই এমন, ঠিক আছে? মেন হচ্ছিলো এই তাবাশির, এইটা কিন্তু কেউ অ্যাভয়েড করবে না যে পাওনি দিলাম না, এটা কিন্তু কেউ অ্যাভয়েড করবে না। অ্যামাজন ফ্লিপকার্ট যা খুশি দিয়ে তোমরা অর্ডার করে নাও, এই জিনিসটা আছে অনলাইনে অ্যাভেলেবেল। তো আজকের ভিডিওটা এইটুকুই, আমি আরেকবারও বলছি একটা সিক্রেট মেডিসিন আছে যেটা দিয়ে তোমরা যে কোনো পায়রাকে মোটামুটি অনেক ঘন্টায় টানাতে পারবে, তো সেটা আমার 2K সাবস্ক্রাইবার করে দিলে আমি ওষুধটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আর আমি একদম রেজাল্ট দেখিয়ে দিচ্ছি ভিডিওর লাস্টে, একটুখানি তোমরা স্টে করো, একটাই আমি ক্লিপ অ্যাড করছি ভিডিওতে, যে আমি দেখিয়ে দিচ্ছি 0 পরের বাচ্চা আপাতত 3 ঘন্টা যাচ্ছে, ওর মা বাবার সেরকম মানে গেট আপই নেই, ঠিক আছে? জাস্ট ওষুধটার জন্য আর ব্লাড লাইন একটু হাই আছে বলে, ঠিক আছে? 0 পরের পায়রা একদম 3 ঘন্টা দম করছে, আজকে আরও দম করাবো আমি, টাইম সহ আমি তোমাদের ভিডিও ক্লিপটা দিচ্ছি, একটু ওয়েট করে জাস্ট ক্লিপটা দেখে নাও। আর 2K সাবস্ক্রাইব প্লিজ তাড়াতাড়ি করে দাও, তাতে আমি ওষুধটা শো করে দেবো, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, ক্লিপটা দেখো। তো এইটাই হচ্ছিলো সেই বাচ্চাটা, এইটার ওপরেই আমি প্রথম ওষুধটা আমি জেনে আমি একটুখানি মানে ইউজ করছিলাম, তো পুরো রেজাল্ট আমার চোখের সামনে, তোমরা দেখতে পাচ্ছ সেরকম কোনো কোয়ালিটি নেই, কিন্তু পায়রা এরকমই দম করছে। আমি দেখিয়ে দিচ্ছি একদম 0 পরের বাচ্চা, কোনো পরই এখনও ওঠেনি, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি পায়রাটা, ছোটো সাইজের পায়রা, ব্লাড লাইন ভালো আছে, কিন্তু 0 পরের বাচ্চা এত দম করে না আমার বাড়িতে, এই ওষুধটার জন্যই করলো, জাস্ট 2 দিনে আমি রেজাল্ট পেলাম। তো তোমরা যদি চাও ওষুধটা দেখতে, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও সবাই। এই যে ছেলের পা, আমি পুরো ওড়ানোর ক্লিপটা আজকে দেখিয়ে দেবো, আজকে পায়রা আমি 2:30টার সময় ছাড়বো, আর কটায় পায়রা নামে আমি সেইটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা আরেকটু বড়ো হবে, তোমরা জাস্ট স্টে করে একটু দেখো, ঠিক আছে?